মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলের কক্ষে অবস্থান বিক্ষোভ করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হলো, হোস্টেলের টয়লেটগুলি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ছাত্রদের অভিযোগ, অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তাদের সাথে অধ্যক্ষ কোনো কথা বলেন না। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মূল দাবি যেটা হচ্ছে, যে 2020 সালে যে ফিজটা রিটার্ন করার যে নোটিশ কলেজ জারি করেছিল, আজকে সেটা 2000 আমরা দেখছেন 2022 চলছে, 2022 প্রায় দেড় থেকে দু বছর পর্যন্ত সময় অতিক্রম করে গেছে, তাও এখনও পর্যন্ত কোনোরকম কোনো সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ফেরত আসেনি। এবার মনে করুন, সামনে যারা সিক্স সেমিস্টার যারা তারা এখন পড়তো, তারা তো এখন কলেজে পাস আউট হয়ে গেছে। এবার তারা এখন কলেজে পাস আউট হয়ে তারা এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাদের এখন সামনে এমএ অ্যাডমিশন চলছে। তাহলে তারা সেই ফিজটা যদি না, এতদিন ধরে আজকে দেড় থেকে দু বছর ধরে আমরা যতবারই মানে এর আগে যখন যতবারই বলতে গেছি যে ফিজটা স্যার আমাদের ফেরত দেওয়ার জন্য আমাদের অসুবিধা হচ্ছে অর্থনৈতিক, তখনই স্যার বারবার করে বলেছে যে আমরা দেখছি এটা একটা লং টার্ম প্রসেস। এই দাবিটা নিয়েই আমরা গেছিলাম যে স্যার দু বছর অতিক্রম করে গেছে, আমাদের যে রিফান্ড সেই রিফান্ডটা আমরা কবে পাবো। সেই জন্য আজকে আমরা বলতে গেছি, তো সেখানে আজকে পুলিশ একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের কী সমস্যা বা আমাদের অসুবিধাগুলো সেটা আমরা প্রিন্সিপাল প্রতিষ্ঠানে আজকে আমরা না কোনোরকম কোনো মানে অশান্তি, আমরা তো সাধারণ স্টুডেন্ট, কোনোরকম কোনো মানে অশান্তি ঝামেলা এরকম তো কোনোরকম কোনো কিছু আছে নি। আপনারা তো আছেন, আপনারা দেখছেন যে কোনোরকম অশান্তি বা কোনোরকম ঝামেলা আপনারা তো দেখেছেন যে কিছু আছে কি সেখানে। সেই মানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মানে কী করে একটা মানে মানে প্রশাসন বা পুলিশ এটা কখন আসে, কোনো একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে সে কী করে আসতে পারে, আমাদের এটা এটা মানে সবথেকে বড় একটা মানে কে পুলিশ ডাকলো, কে পুলিশ ডাকলো স্যার? অবশ্যই স্যার প্রিন্সিপাল স্যার ডেকেছেন না, কে ডাকবে কেন কেন সেটাই তো আমরা জানতে চাই। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদের অসুবিধার কথা বলার জন্য বা বলতে গেলে যদি পুলিশ আসে, সেটা সত্যি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা মানে একটা সত্যি একটা মানে লজ্জারই বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানে কি করে একটা পুলিশ আসতে পারে? একটা দাবি জানাতে যাচ্ছি, আমি পুলিশ ছাড়া কথা বলতে দাবি জানাতে পারবো না, কারণ মানে এখানে পুলিশ স্বাধীনতা নাই। আমাদের দাবি ছিল বর্ধমান রাজ কলেজে 2020 যেসব ক্যান্ডিডেট আছে, যেসব ছাত্ররা আছে, তারা যখন ভর্তি হয়েছিল 2020 সালে, তখন করোনা পরিস্থিতি ছিল। করোনা পরিস্থিতি থাকার জন্য আমরা স্যারদের কাছে একটা দাবি নিয়েছিলাম যে করোনা পরিস্থিতিতে সবারই আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য ওই যে টাকাটা আমাদের ভর্তির সেই টাকাটা মুকুব করা হোক। স্যার তখন রাজি হয়েছিলেন, যে স্যার বলেছিলেন যে ওই টাকাটা আমরা তাহলে আর নেবো না। পরবর্তীকালে স্যার টাকাটা নিয়েছিলেন, তারপরে টাকাটা আমরা রিফান্ডের জন্য বলেছিলাম, স্যার বলেছিলেন আবার রিফান্ড করে অ্যাকাউন্টে দিয়ে দেবো। তা আজকে আড়াই বছর হয়ে গেল, স্যার দিয়ে দেবো করছে, আজ পর্যন্ত এখনও অবধি আমরা সেই টাকা পেলাম না। এই দাবিতে আজকে দাবি জানা, এই দাবিটা আবার পুনরায় আমরা আজকে দাবিটা তুলে স্যারের কাছে গিয়েছিলাম, তো স্যার পুলিশ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করাবে বলেছিলেন, সত্যিকারে পুলিশ চলে এলো কলেজে। তো স্যার যে আমাদেরকে এইরকম ধারা করছে, সাধারণ স্টুডেন্টদেরকে পুলিশ দিয়ে ভয় খাওয়াচ্ছে, এইটা তো ঠিক নয়। একজন স্টুডেন্ট আমরা, আমাদেরকে এই পুলিশ দিয়ে এই থানায় ভরে দেবো, এই হুমকি রাজ কলেজের প্রিন্সিপাল কী করে দিচ্ছে কী জানি জানি। যদিও এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল জানান, আন্দোলন নিয়ে এসেছে, আন্দোলন নয় এটা, ওদের একটা মনের ক্ষোভ থেকে যা খুশি একটা ভাবনা নিয়ে এসেছে। হ্যাঁ, এই নিয়ে এখানে কোনো প্রতিবেদন করবো ছাত্রছাত্রীদের কাছে আমি কী প্রতিবেদন করবো? আমাকে তো উল্টো কথা বলতে হবে, আমি ছাত্রছাত্রীরা আমার কাছে স্নেহের, তারা এসে দীর্ঘদিন ধরে বলছে স্টুডেন্ট এড ফান্ডের টাকা নাকি পাওয়া যাচ্ছে, স্টুডেন্টরা পাচ্ছেন। স্টুডেন্ট এড ফান্ডের টাকা দেওয়ার একটা নিয়ম আছে, আমাদের যে ইয়ে ছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় আমরা টাকা ছাত্রদের, হ্যাঁ, যে টাকাটা দিয়েছিল সবটাই ফেরত দিতে হবে, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট এড ফান্ডও ফেরত চলে যাচ্ছে। স্টুডেন্ট এড ফান্ডের টাকা জমলে সেই টাকা অন্য কোনো পারপাসে ব্যবহার করা যায় না, সেই টাকা আমরা একটা নির্দিষ্ট সময়ে নোটিফিকেশান করি, সেই নোটিফিকেশান মোতাবেক আমাদের একটা কমিটি আছে, তারা যারা দরখাস্ত করে তাদের প্রাথমিকভাবে স্ক্যান করে,
ছাত্রছাত্রীরা যারা পরিচিত থাকে বলি যে সত্যিকারে যারা গরিব একটু দেখ সেই সব ছেলেদেরকে অ্যাপ্লাই করতে বল। দাবি দাবা নেওয়ার আপনি শুনেন না ছাত্রদের অভিযোগ আছে? মিথ্যে অভিযোগের কোনো উত্তর আমি দেবো। বলছি স্যার, এই করোনার সময় নাকি কিছু টাকা পয়সা বলছিল ওই ব্যাপারটা? হ্যাঁ, ওটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবারে আস্তে আস্তে আমি ব্যাংকে পাঠাবো, ফাইন্যান্স হলেই ব্যাংকে পাঠিয়ে দেবো। এটা একটা পদ্ধতি আছে, সরকারি পদ্ধতির বাইরে তো না, এটা একটা অডিট হয়। ঠিক আছে, তাহলে আমাকে ফাইন্যান্স করে জীবিত হয়ে গেছে, ফাইন্যান্স করবো, ফাইন্যান্স করে টাকাটা ব্যাংকে যেভাবে দেওয়ার নিয়ম ব্যাংকে আমরা পাঠাবো, ওরা থাকে 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 দেবো। আর স্যার, হোস্টেলের বাথরুমগুলো নিয়ে কী বলছেন? ওরা আপনি বলছেন যে তারা ভাগাভাগি করছে আর ছাত্র? হ্যাঁ, প্রত্যেক শুনুন, যে কোনো হোস্টেলে আপনারা যান, নেচার সব এক, প্রতি মাসেই তারা ভাঙে আর আমরা বাগাই। দিস ইজ দ্য রিয়ালিটি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।